আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আজমির হাসান কনক, বাংলাদেশে খুব বিখ্যাত উপস্থাপক হিসাবে খুব পরিচিত ছিলেন। এর পাশাপাশি ব্রিটেনে এসে তিনি কন্টেন্ট ক্রিয়েশনেরও কাজ করছেন, কিন্তু গত 10 মাস ধরে ওনার বেশ কিছু বিড়ম্বনার ভিতর দিয়ে যেতে হয়েছে, বিশেষ করে বাড়ি ভাড়ার ক্ষেত্রে। সেই বিড়ম্বনাগুলো একটু শুনব, কারণ যারা নতুন আসছেন অথবা যারা এসেছেন অনেকেরই হয়তো এই ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হচ্ছে। আবার ভবিষ্যতে যারা আসবেন তারা হয়তো সতর্ক হতে পারবেন ওনার অভিজ্ঞতা থেকে। তো আপনি তো 10 মাস ধরে এসেছেন এবং অন্তত বেশ 2 বার অন্তত আমি জানি যে আপনি একটু প্রতারণার মধ্য দিয়ে এবং বিড়ম্বনার ভিতর দিয়ে যেতে হয়েছে বাড়ি ভাড়ার জন্য, এবং আপনার বেশ কয়েকবার হয়তো বাড়ি খুঁজতেও হয়েছে। সেটা বলবেন যে প্রথমে আসার পরে কী হয়েছিল, প্রথম বাড়িটা আপনি কীভাবে পেয়েছিলেন? আমার যেটা মনে হয় যুক্তরাজ্যে এসে সবচেয়ে যে বিরামহীন বিড়ম্বনার শিকার যেখানে আমরা হয়েছি সেটা হচ্ছে বাসা। এই বাসা নিয়ে আমরা শুনেছি খুব কঠিন, কিন্তু কঠিন না, এটা তো অসম্ভব, বাসা খুঁজে পাওয়া তো অসম্ভব। এখানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাসা আছে, কিন্তু বাসা ভাড়া পাওয়া যায় না। আমি প্রথম যে ঘটনাটা আমার ঘটেছিল সেটা হচ্ছে গিয়ে যে এখানকার যে বাঙালি কমিউনিটি আছে, এই ফেসবুক কমিউনিটিটাকে কাছাকাছি যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট দেয়, বাসা কারো থাকলে জানায়। আমরা বাসা ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে নক করতাম। প্রতারক দেখে ফেলেছে আমাদেরকে, প্রতারক দেখে নোটিস করেছে, ওখানে কিছু বলেনি, সে ইনবক্সে আসলো। ইনবক্সে এসে সে বললো যে আপনি মনে হয় বাসার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, বাসা একটা আছে, ভালো বাসা, সুন্দর বাসা, ভাড়াও কম, এই বাসাটায় আমি উঠতে যাচ্ছি, তো ওইটা একটু সাবলেট হবে, হ্যাঁ ইনিশিয়ালি একটু কষ্ট করেন, সাবলেট হলে আপনি পাশের রুমটা আপনাদের জন্য ফ্যান্টাস্টিক এনসুইট রুম। তো আমি দেখতে চাইলাম, সে আমাকে ইনবক্সে ভিডিও পাঠালো, তো ভিডিও দেখলে পছন্দ হওয়ার মতো ভিডিও। তা আমি তাকে বললাম যে আপনি তাহলে এক কাজ করেন, আপনি আমাকে একটু বাসার যে পোস্টকোডটা দেন, আমি একটু ফিজিক্যালি আমি ভিজিট করে আসবো, যেহেতু আপনি বললেন যে আমি মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম, যার ফলে আমি একটু সতর্ক। তো এই সতর্কতার কারণে আমি ওনার কাছে চাইলাম, উনি বললেন যে বাসায় আমি তো নাই, আমি তো বাংলাদেশে চলে আসছি হঠাৎ, তো এটা আপনাকে আমি দেখাতে পারবো 4-5 দিন পরে, কিন্তু আমার হাতে এখন অনেক ট্যানেন্ট, আপনি যদি বাসাটা এখনই বুক না করেন আমি কিন্তু ভাড়া দিয়ে দেবো। তাহলে কীভাবে বুক করতে হবে, আপনি আমার বাংলাদেশের অ্যাকাউন্টে £300 পাঠিয়ে দেন, তাহলে আমি বাসাটা কাউকে দেখাবো না, আর 3-4 দিনের মধ্যে আপনাকে আমি বাসাটা দেখার ব্যবস্থা করবো, কারণ যার কাছে চাবি সে লন্ডনের বাইরে। তো ঘটনাগুলো সে কি বিকাশ নাম্বার দিচ্ছিল আপনাকে? না, একটা অ্যাকাউন্ট নাম্বার, সে আমাকে বলেছে অ্যাকাউন্ট নাম্বার দিবে। তো এখন ঘটনাগুলো যেরকম করে ওনার সাজানো, তাতে যদি আমি একটু পজিটিভলি চিন্তা করি তাহলে আমার সন্দেহ হয় না, কিন্তু যেহেতু মিডিয়াতে থাকার কারণে নানা রকমের ঘটনার সম্মুখীন হয়েছি, মানুষ হয়েছে, সেটা প্রচার করেছি, যার ফলে একটু বাঁকাভাবে ভাবতেই দেখলাম যে এর মধ্যে তো বিশাল মানে গলদ। তো যখন আমি তাকে বললাম বাসা না দেখে কিন্তু আমি আপনাকে 1 টাকাও দিব না, তখনই উনি আমাকে ব্লক করে ফেললো। তো যার ফলে আমি ওই যাত্রায় বেঁচে গেছি। এর কয়েকদিন পরে ফেসবুকে দেখতে পারলাম ওই আইডি থেকে একাধিক মানুষ প্রতারণার শিকার হয়েছে। হ্যাঁ, তো এটা আমার ঘটনা 1। তো এই সতর্কতা নিয়ে আমি আরও পজিটিভ হলাম। আমার পরিচিত একজন, একটা এই লন্ডনে এসে পরিচিত হয়েছে এরকম একজনের কাছ থেকে, একটা ইনসুইট রুমে আমি উঠলাম, তার শর্ত হচ্ছে একটা জেনারেল শর্ত যেটা এদেশে প্র্যাকটিস হয়, অন্ততপক্ষে 1 মাসের অ্যাডভান্স আর 1 মাসের ডিপোজিট। এই প্র্যাকটিসটা আমি লন্ডনে দেখেছি মোটামুটি, এই প্র্যাকটিসে আমি একমত হই, তাকে আমি পুরো টাকাটা দেই, সেই বাসে আমি বসবাস করি। 2 মাস যখনই হয়ে যায় তখন আমরা জানতে পারি যে যার কাছ থেকে আমরা ভাড়া নিয়েছি তার কাছে কোনো ওই রকম বৈধ লাইসেন্স নাই, সে নিজে থাকার জন্য সে বাসাটা নিয়েছে, এবং সেই নিজে থাকা বাসাটা সে নিজে না থেকে সে একাধিক মানুষকে ভাড়া দিয়েছে যার কোনো আইনত ভিত্তি নাই। তো আমরা মানে আইনের কাছ থেকে সহযোগিতা পাবো না, যার ফলে মনে করলাম যে নতুন আসছি আইনের সাথে ক্ল্যাশ করব, আমরা নেমে গেলাম, কিন্তু নেমে গেলেও তাদেরকে আর পেলাম না, তারা কিন্তু আমার টাকাটা এখন পর্যন্ত দেয়নি, এবং যার সাথে আমার লেনদেন হয়েছে সে আমাকে ব্লক করে রেখেছে। হ্যাঁ, তো এখন এই হচ্ছে গিয়ে পটভূমি, আমি আর টাকাটা এখন পর্যন্ত, আপনি যখন আমার এই সাক্ষাৎকারটি নিচ্ছেন তখন পর্যন্ত আমি এই টাকাটা পাইনি। তো এইগুলো আসলে কীভাবে হয় আমি বলবো, যেহেতু আপনি জনসাধারণের জন্য তাদের সতর্কতার জন্য বলেন, সেহেতু আপনার মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই যে মানুষের বাসা না পাওয়ার হতাশা বা হাহাকার, এইটাকে পুঁজি করে কিছু দুষ্ট লোক, তারা ইমোশনালি তারা মানুষকে এই ধরনের প্রলোভন দেখিয়ে তারা টাকা আদায় করে নেয়। তো চালাক শিক্ষিত ওদের কাছে কোনো কিছুই কোনো ব্যাপার না, ওরা চালাক বা শিক্ষিত মানুষকে ওরা যে কোনোভাবে ঘায়েল করে ফেলে। তো আমার পরামর্শ হচ্ছে যে বাসার যাবতীয় কাগজপত্র না দেখে কোন কাউকে বাসা ভাড়া দেওয়া বা ডিপোজিট দেওয়া
থেকে বিরত থাকা, আর রুম না দেখে তো অ্যাডভান্স মোটেও নয়। তবে রুমও কিন্তু দেখিয়ে ফেলে, যেমন সাম্প্রতিক একটি ঘটনা আমরা শুনেছি যে বাসা দেখিয়েছে তাদেরকে নিয়ে, দেখানোর পরে সেই বাসার জন্য পুরো বাসার জন্য ডিপোজিট নিয়ে তারপর সেই মোবাইল নাম্বার কিন্তু কমপ্লিটলি বন্ধ, এবং যারা ভিকটিম হয়েছে তারা যখন যেই তারিখে বাসায় উঠবেন সেই তারিখে গিয়ে দেখেন যে টেনান বলছে যে না, আমাদের তো আমরা এখানে বাসায় থাকছি এবং আমাদের এখান থেকে বাসায় নেমে যাওয়ার কোনো কথা নেই, এবং অন্য কেউ ভাড়াতে উঠবে এই ধরনের কোনো ইনফরমেশনও তাদের কাছে নেই, যেহেতু তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং যে এই প্রতারণাটি করেছে তার সাথে যোগাযোগের কোনো সুযোগও তারা পাচ্ছিলেন না, যেহেতু এটি একটি যেই নাম্বার থেকে কথাবার্তা হচ্ছিল নাম্বারটাই বন্ধ। সুতরাং মারাত্মক প্রতারণার শিকার হয়েছেন এবং এখানে একটি বড় ধরনের অঙ্কের টাকা তারা ধরা খেয়েছেন, কারণ যেহেতু এটি পুরো বাসা ভাড়া নিতে চেয়েছিলেন। এখানে বলে রাখি, অনেকেরই কাছে এক্সিস্টিং বাসার চাবি থাকে, যেমন ধরেন আমি হয়তো কোনো বাসায় ভাড়া ছিলাম, সেই বাসার একটা কি হয়তো আমার কাছে রয়ে গেছে, অথবা আমি হয়তো এই বাসাটা এই মাসে ছেড়ে দিব, আমি করলাম কি আমি আরও পাঁচজনকে এই বাসাটা দেখিয়ে ডিপোজিট নিয়ে আমি লাপাত্তা হয়ে গেলাম। বিষয়টা হচ্ছে এই ধরনের প্রতারণা কিন্তু হয়, সুতরাং সতর্ক থাকবেন, কারণ বাসা ভাড়া নিয়ে প্রতারণাটি এখন মারাত্মকভাবে বেড়ে গিয়েছে ব্রিটেনে এবং সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কমিউনিটিতে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।